আমি মুসামাত লাইলা খাতুন, প্রভাষক অর্থনীতি বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, সুকালপুকুর, গাবতলী, বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সবাই জানো কোভিড-19 সারা বিশ্ব আজ বিপর্যস্ত, কিন্তু এই বিপর্যস্ত সময়েও কিন্তু তোমরা ঘরে বসে এই অনলাইন ক্লাসগুলো করার সুযোগ পাচ্ছ। তো আমি আশা করব তোমরা ঘরে বসে সময় নষ্ট না করে এই অনলাইন ক্লাসগুলো করবে। আজকে আমি তোমাদেরকে একাদশ দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদন, উৎপাদনের উপকরণ এবং উৎপাদন অপেক্ষক। তো চলো আমরা শুরু করি আজকের ক্লাসটি। তাহলে আমরা কি আলোচনা করব? উৎপাদন, তাই না? তাহলে আমরা প্রথমে এটা আলোচনা করে নিই যে উৎপাদন কি। দেখো সাধারণত উৎপাদন বলতে আসলে কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করাকে বোঝায়। তাহলে উৎপাদনটা কি? কোনো কিছু তৈরি বা সৃষ্টি করা, এটা কীভাবে বলা হয় সাধারণত? কিন্তু অর্থনীতির ভাষায় আসলে মানুষ কোনো কিছু তৈরি বা সৃষ্টি করতে পারে না। অর্থাৎ অর্থনীতি বলে যে আসলে মানুষ কোনো কিছু তৈরি করতে পারে না। মানুষ শুধুমাত্র কি করতে পারে? প্রকৃতি প্রদত্ত কোনো দ্রব্যে রূপ বা অবস্থানে পরিবর্তন করে তাকে ব্যবহার উপযোগী করে তুলতে পারে। তাহলে আসলে আমরা এখন সংজ্ঞাটা একটু লিখে নিই যে উৎপাদন কি। সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো কিছু তৈরি বা সৃষ্টি করাকে বোঝায়। সৃষ্টি করাকে বোঝায়। আমরা বোর্ডের দিকে দেখো, সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো কিছু তৈরি বা সৃষ্টি করাকে বোঝায়। কিন্তু মানুষ কি কোনো কিছু তৈরি বা সৃষ্টি করতে পারে না? সে শুধু প্রকৃতি প্রদত্ত সম্পদের আকার, আকৃতি, রূপ পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। তাহলে আমরা কি বলতে পারি অর্থনীতিতে, যে আসলে যে প্রক্রিয়ায় নতুন উপযোগ সৃষ্টি করা হয় তাকে কি বলা হচ্ছে? উৎপাদন অপেক্ষক। অর্থাৎ প্রকৃতি প্রদত্ত কোনো দ্রব্যে যে প্রক্রিয়ায় আকার, আকৃতি, রূপ বা অবস্থার পরিবর্তন করে ওই দ্রব্যের নতুন উপযোগ সৃষ্টি করা হয় তাকে অর্থনীতিতে উৎপাদন বলে। ছাত্রীরা তোমরা বুঝতে পারে যে সাধারণ অর্থে এবং অর্থনীতিতে উৎপাদন কাকে বলে। তাহলে আমরা এখন একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে নিই। দেখো, খেয়াল করো তোমরা কিসে বসে আছো? শ্রেণীকক্ষে বেঞ্চে বসে আছো, তাই না? এই বেঞ্চটা কোথা থেকে এসেছে? গাছ থেকে, তাই না? কিন্তু গাছটা কার তৈরি ছিল? প্রকৃতি প্রদত্ত বা আল্লাহ প্রদত্ত আমরা বলতে পারি। তাহলে গাছটাকে প্রথমে কি করা হয়েছিল? কাটা হয়েছিল, তাই? গাছটাকে কেটে কাঠের গুঁড়ি, তারপর সেখানে কি করা হয়েছিল? তার রূপ অর্থাৎ চেহারার পরিবর্তন করে ইট তৈরি করা হয়েছে, তোমার বসার বেঞ্চটা। আসলে তাহলে কি হলো? সাধারণ অর্থে কি? উৎপাদন। কিন্তু মানুষ কি তৈরি করতে পেরেছিল? কোনো কিছু তৈরি করতে পারে? পারে না। সে কি করেছিল? প্রকৃতি প্রদত্ত গাছটার চেহারা বা আকার, আকৃতির পরিবর্তন করে একটা বেঞ্চ তৈরি করেছিল। এই যে প্রকৃতি প্রদত্ত দ্রব্যের আকার, আকৃতি বা চেহারা পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করাকেই বলা হচ্ছে উৎপাদন। গাছ থেকে কি শুধুমাত্র বেঞ্চই হয়? না, আমাদের ঘরের বিভিন্ন আসবাবপত্র তৈরি হচ্ছে, চেয়ার, টেবিল, তাই না, খাট। আসলে উপযোগটা কি, তাই না? নতুন উপযোগ সৃষ্টি করা। আসলে উপযোগ বলতে কোনো দ্রব্যের উপকারিতাকে বোঝায়। তাহলে তুমি যে বেঞ্চে বসে আছো এটা কি উপকার করছে না? যদি বেঞ্চ না থাকতো তাহলে কোথায় বসতে হতো? মাটিকে, তাই? মাটিতে বসতে হতো না? হ্যাঁ। তারপরে যে দেখো, আমরা ঘরে আসবাবপত্র ব্যবহার করি, চেয়ার টেবিল, এগুলো কি করে? আমাদের বিভিন্ন ধরনের অভাব পূরণ করে। আসলে উপযোগ বলতে কোনো দ্রব্যের উপকারিতাকে বোঝানো হয়।
তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলে যে সাধারণ অর্থে উৎপাদন বা অর্থনীতিতে উৎপাদন কাকে বলে। আমরা এখন পড়বো উৎপাদন এর উপকরণগুলো কি। তাহলে চলো আমরা উৎপাদনের উপকরণগুলো দেখে নিই। শুনছি উৎপাদনের উপকরণ, তাই না? উৎপাদনের উপকরণ কি? আসলে কোনো কিছু তৈরি করতে গেলে যে উপাদানগুলো প্রয়োজন হয় সেটাকেই বলা হয় উৎপাদনের উপকরণ। পানি খাবে? উৎপাদন উপকরণটা কি? যে কোনো কিছু উৎপাদনের জন্য যে উপাদানে প্রয়োজন হয় তাকে উৎপাদনের উপকরণ বলে। আমরা জানি কোনো কিছু তৈরি করতে গেলে কি আসলে উপকরণ প্রয়োজন, উপকরণ ছাড়া কি আসলে উৎপাদন সম্ভব নয়। এই উৎপাদনের উপর ভিত্তি করে এই জন্য উৎপাদনের উপকরণগুলোকে প্রধানত চার ভাগে ভাগ করা হয়। তাহলে উৎপাদন উপকরণ প্রধানত চার প্রকার। কী কী? চলো আমরা তাহলে দেখে নিই। এক, ভূমি। তাহলে শিক্ষার্থীরা উৎপাদন উপকরণ কত কি? চারটি প্রধানত। ভূমি, দুই হচ্ছে শ্রম, তিন মূলধন, মূলধন ও চার নম্বরটা হচ্ছে সংগঠন। চারটি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, তাই না? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন। এখন আমরা প্রথমে ভূমিটা আলোচনা করবো। যা আসলে ভূমি কি? সাধারণ অর্থে ভূমি বলতে ভূপৃষ্ঠকে বা ভূপৃষ্ঠের উপরি ভাগকে বোঝানো হয়। কিন্তু অর্থনীতিতে উৎপাদনের প্রধান উপকরণটা কি? আসলে ভূমি। তাহলে ভূমি সম্পর্কে এখন আমরা কি জানলাম? যে আসলে ভূমি বলতে ভূপৃষ্ঠের উপরি ভাগকে বোঝানো হয় বা মাটিকে বোঝানো হয়, তাই না? কিন্তু অর্থনীতি কি? ভূমি বলতে শুধুমাত্র কিন্তু ভূপৃষ্ঠের উপরিভাগ মাটিকে বোঝানো হয় না। উৎপাদন কাজে ব্যবহৃত, উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত সকল প্রাকৃতিক সম্পদকে আসলে বলা হয় ভূমি, তাই না? সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মাটি নয়, এটা হতে পারে আলো, বাতাস, পাহাড় পর্বত সবকিছুই কি তাহলে আসলে ভূমি অন্তর্ভুক্ত। ভূমি ছাড়া কি উৎপাদন সম্ভব? সম্ভব নয়। ভূমি ছাড়া আমরা উৎপাদন করতে পারবো না, তাই না? তাহলে আসলে ভূমিটা কার দা? প্রকৃতির দা, তাই না? আল্লাহ প্রদত্ত। ভূমির যোগানটা কি আসলে? ভূমির যোগানটা কি আসলে? ভূমির যোগান হচ্ছে সীমাবদ্ধ যোগান, তাই না? আমরা চাইলেই কিন্তু ভূমিকে টেনে লম্বা করতে পারবো না, তাই না? চাইলেই কিন্তু ভূমিকে বৃদ্ধি করতে পারবো না। তবে দেখো ভূমিটা কি আসলে? ভূমি হচ্ছে কি? ভূমি কি মাঠে করে নিয়ে আসা যায়? হাতে করে কি নিয়ে যাওয়া সম্ভব? সম্ভব নয়। অর্থাৎ ভূমি কিন্তু আসলে স্থানান্তরযোগ্য নয়। আমরা চাইলেই কিন্তু ভূমিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারি না, তাই না? তবে কি ভূমিকে কিন্তু হস্তান্তর করা যায়, তাই না? ভূমি হচ্ছে হস্তান্তরযোগ্য। ভূমি আমরা স্থানান্তর করতে না পারলেও কিন্তু কি করতে পারি? ভূমি চাইলে হাত বদল করা যায়। কিসের মাধ্যমে? অর্থের বিনিময়ে। আমি চাইলেই কিন্তু কি করতে পারি? আমার জমিটা অন্যের কাছে বিক্রয় করতে পারি। এই জন্য বলা হয় ভূমি হচ্ছে হস্তান্তরযোগ্য। ভূমি কি? ভূমির অবিনশ্বর। এর কি বিনাশ আছে? নেই। অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে কি দেখা যাবে? ভূমি থেকে যাবে। এর কিন্তু কোনো কি ধ্বংস বা শেষ নেই, তাই না? ভূমি কিন্তু আসলে কি? সকল ভূমি কিন্তু উর্বর শক্তির দিক থেকে সমান নয়, তাই না? কোনো জমি উর্বর, কোনো জমি অনুর্বর, আবার কোনো জমি কি কঙ্কর মিশ্রিত, তাই না? তারপরে কি ভূমির উর্বর শক্তির পার্থক্য রয়েছে। এবার তৃতীয় উপকরণ শ্রম সম্পদ। দ্বিতীয় উপকরণ হচ্ছে শ্রম। মূলধন ছাড়া যেমন, ভূমি ছাড়া যেমন উৎপাদন সম্ভব নয়, ঠিক তেমনি কিন্তু শ্রম ছাড়াও কিন্তু কি উৎপাদন করা যাবে না, তাই না? তাহলে শ্রমটা মানুষের কি? যে কোনো ধরনের শারীরিক বা মানসিক পরিশ্রমকেই বলা হয় শ্রম। অর্থাৎ মানুষ কি কাজের বিনিময়ে যে পরিশ্রম করে থাকে, শ্রম দিয়ে থাকে, এটাই হচ্ছে আসলে কি শ্রম, তাই না? তাহলে সাধারণত শ্রম বলতে কি বোঝায়? সাধারণত শ্রম বলতে মানুষের যে কোনো ধরনের শারীরিক বা মানসিক পরিশ্রমকে শ্রম বলা হয়ে থাকে। কিন্তু
অর্থনীতিতে শ্রম বলতে শুধুমাত্র কি বলা হচ্ছে না, শারীরিক পরিশ্রমকে কিন্তু আসলে শ্রম বলা হয় না। অর্থনীতির ভাষায় যে অর্থ উপার্জনের উদ্দেশ্যে, অর্থ উপার্জনের উদ্দেশ্যে মানুষের যে কোনো ধরনের শারীরিক বা মানসিক পরিশ্রমকে বলা হয় শ্রম। অর্থাৎ দেখো, আমরা বিকেলবেলা কি করি, খেলাধুলা করি, তাই না? এটাকে কিন্তু আসলে কি শ্রম বলা যাবে না। কেন ওটা আমরা কেন করে থাকি? আনন্দ পাওয়ার জন্য, তাই না? মা বাসায় ভাত রান্না করে, মার সেই পরিশ্রমটা কিন্তু আসলে শ্রম হয় না। কেন? মাকে কি করি আমরা রান্নার জন্য, কি টাকা পয়সা দেই? দেই না কিন্তু, তাই না? মার ওটাও কিন্তু আসলে শ্রম নয়। কিন্তু একজন টিচার তোমাদেরকে যে শিক্ষা দিচ্ছে, অর্থাৎ আমি যে তোমাদেরকে পড়াচ্ছি, এটা কিন্তু শ্রম। কেননা আমি কিসের বিনিময়ে করছি? অর্থের বিনিময়ে আমি আমার শারীরিক বা মানসিক শ্রমটা তোমাদেরকে দিচ্ছি। তার মানে কি, এটা কিন্তু শ্রম। তারপর কি, শ্রম ছাড়া কি উৎপাদন সম্ভব নয়, কি? তাহলে বোঝা গেল যে আসলে শ্রমটা কি করবো মূলধন সম্পর্কে। এবার মূলধনটা কি, আমরা যদি তোমাদের আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি বলো তো মূলধন কি, তোমরা কিন্তু এক কথায় সবাই উত্তর দেবে যে টাকা পয়সা, তাই না? হ্যাঁ, আসলে সাধারণ অর্থে মূলধন বলতে কিন্তু টাকা পয়সাকে বোঝানো হয়। তাহলে ভূমি শ্রম যেমন উৎপাদনের গুরুত্বপূর্ণ দুটি উপকরণ, তেমনি মূলধন কিন্তু কি একটি গুরুত্বপূর্ণ উপকরণ। কেননা ভূমি শ্রম থেকেও যদি মূলধন না থাকে, তাহলে কিন্তু আসলে কি করা যাবে না, উৎপাদন করা সম্ভব নয়। তাহলে আমরা কি বুঝলাম যে মূলধন বলতে আসলে সাধারণত টাকা পয়সাকে বোঝানো হয়। কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে কিন্তু শুধুমাত্র হাতে টাকা বা পয়সাকে বোঝানো হয় না। অর্থনীতিতে মূলধন বলতে বোঝানো হয় উৎপাদনের সেই অংশকে, যেটা কি করে মানুষ তার উৎপাদনের যে অংশটা সরাসরি ভোগ না করে পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করে, এটাকেই বলা হয় মূলধন। যেমন দেখো, একজন কৃষক কি করে, জমিতে ধান উৎপাদন করে, তাই না? ধান উৎপাদন করে কৃষক কি করে, তার পুরোটাই কিন্তু খেয়ে ফেলে না, হয়তো কিছু অংশ সে খাবার জন্য ব্যয় করে, কিছু অংশ বিক্রয় করে, আবার কিছু অংশ সে কি করে বীজ হিসাবে রেখে দেয়। এই যে অংশটা সে বীজের বীজ হিসাবে রেখে দিল, এই বীজটাই হচ্ছে আসলে মূলধন। সে কি করেছিল, তার উৎপাদনের সব অংশ ভোগ না করে কিছু অংশ রেখে দিয়েছিল। বীজটা কেন রেখে দিয়েছিল? পরবর্তীতে উৎপাদনের জন্য। এই যে পরবর্তীতে উৎপাদন করবে, তার জন্য যে বীজটা রেখে দিয়েছিল, এটাই আসলে হচ্ছে আমাদের মূলধন। তাহলে সবটা কি, যে মানুষ তার আয়ের যে অংশ সরাসরি ভোগ না করে পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করে, সেটাকে বলা হচ্ছে মূলধন। তাহলে সেদিক থেকে কৃষকের বীজটাই হচ্ছে মূলধন। মূলধন কি শুধুমাত্র হচ্ছে কৃষকের বীজ হবে তা না, আরও হতে পারে। যেমন তোমরা যে আমরা যে প্রতিষ্ঠানে পাঠদান করছি, এটাও কিন্তু একটা মূলধন, তাই না? এটা থেকে কি উৎপাদন হবে, কি উৎপাদন হবে, তোমরা একসময় লেখাপড়া করে কি হবে, কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার হবে, তাই না? এটাও এক ধরনের মূলধন। বিভিন্ন ধরনের ভারী যন্ত্রপাতি, এগুলো সবই কি মূলধন, ঠিক আছে? তাহলে এবার আমরা করবো সংগঠন। উৎপাদনের উপকরণের চতুর্থ উপকরণটি হচ্ছে কি সংগঠন, তাই না? এখন ভূমি আছে, শ্রম আছে, মূলধনও আছে, সবই আছে, কিন্তু যদি সংগঠন না থাকে তাহলেও কিন্তু উৎপাদন করা সম্ভব নয়। তার মানে কি, উৎপাদনের উপকরণ হিসেবে সংগঠনের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এখন সংগঠনটা কাকে বলে, সংগঠনটা কি? ভূমি, শ্রম এবং মূলধনকে একত্রিত করার প্রক্রিয়াটাই হচ্ছে সংগঠন। তাহলে সংগঠনটা কি, ভূমি, শ্রম, মূলধনকে একত্রিত করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই বলা হয় সংগঠন। এখন যে বা যিনি এই কাজটি করে থাকে তাকে বলা হয় সংগঠক বা উদ্যোক্তা। তাহলে যে বা যারা এই কাজটা করবে সে কে, সংগঠক। আর ভূমিশ্রম মূলধনকে একত্রিত করণের প্রক্রিয়াটাই কিন্তু সংগঠন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে সংগঠন এবং সংগঠক কি, এই দুটো কিন্তু আসলে কি হয়ে যায়, মিশেল হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। তো এলোমেলো যেন না হয়, সংগঠন কি তাহলে আমরা বুঝলাম, এবং সংগঠন কি সেটাও কিন্তু আমরা জানলাম। এরা আমরা উৎপাদনের উপকরণ কয়টি জানলাম, উৎপাদনের উপকরণ কিন্তু চারটি, তাই? ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন জানলাম।
তাহলে উৎপাদন অপেক্ষকটা কাকে বলে? উৎপাদনের ক্ষেত্রে উপকরণের পরিমাণ বাড়লে কি হয়, আসলে উৎপাদন বাড়ে। যদি উপকরণের পরিমাণটা কমিয়ে দেওয়া হয় তাহলে উৎপাদনটা কি হবে, কমে যাবে। তার মানে উৎপাদনটা সে কার উপর নির্ভরশীল, উপকরণের উপর, তাই না? যে উৎপাদনের উপকরণের পরিমাণ বাড়লে উৎপাদন বাড়বে, আবার উপকরণের পরিমাণ যদি কমিয়ে দেওয়া হয় তাহলে উৎপাদন কমে যাবে। এই যে উৎপাদনের উৎপাদনের উপকরণের উপর উৎপাদনের পরিমাণে নির্ভরশীলতার সম্পর্ক, এই সম্পর্কটাকেই বলা হয় উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষকটা কি, যে উৎপাদনের উপকরণের উপর উৎপাদন পরিমাণে নির্ভরশীলতার সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলে। তাহলে এইভাবে লিখতে পারি উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষক সমান আমরা লিখতে পারি কিউ সমান এফ ফাংশন। ভাবে উৎপাদন অপেক্ষকটা কি, কিউ সমান এফ ফাংশন এল কে ও টি ডেল্টা, অর্থাৎ বিভিন্ন ধরনের উপকরণ হতে পারে, তাই না? তাহলে এক্ষেত্রে আসলে উৎপাদন উৎপাদনটা আসলে উৎপাদনের বিভিন্ন উপকরণ, তাই না? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন আর বিভিন্ন উপকরণের উপর নির্ভরশীল। এই যে উৎপাদনের উপকরণের উপর উৎপাদনের নির্ভরশীলতা সম্পর্কে এটাকে কি বলা হচ্ছে, উৎপাদন অপেক্ষক। এখানে কিউটা কি, কিউটা হচ্ছে কিন্তু উৎপাদন, তাই না? আর এফটা হচ্ছে ফাংশন প্রতীক, আর এন এম কে এগুলো কি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কিন্তু আসলে উৎপাদনের উপকরণ, তাই কিন্তু নাকি ভূমি, তাই না? আর এলটা কি, এতে কি আসলে ক্যাপিটাল, তাই না, মূলধন। ওটা হচ্ছে অর্গানাইজেশন বা সংগঠন, টি হচ্ছে টেকনোলজি বা প্রযুক্তি। এই যে প্রত্যেকটা উপকরণ, তাই না, এগুলো সবই হচ্ছে কি, এক একটা উপকরণ। উপকরণের উপর কি নির্ভর করে, উৎপাদন। তার মানে কি, এখানে কি স্বাধীন উৎপাদনের উপকরণের উপর উৎপাদনের পরিমাণের এই যে নির্ভরশীলতার সম্পর্ক, এটাকেই বলা হয় উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষককে কয় ভাগে ভাগ করা হয়, দুই ভাগে। উৎপাদন অপেক্ষক দুই প্রকার, একটা হচ্ছে স্বল্পকালের উৎপাদন অপেক্ষক, একটা হচ্ছে দীর্ঘকালের উৎপাদন অপেক্ষক। তো এই সম্পর্কে বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসে জানব, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আজকে আমরা কি কি জানলাম, যে উৎপাদন, উৎপাদনের উপকরণ, উৎপাদন অপেক্ষক। আমি আশা করছি যতটুকু পড়ানো হয়েছে তোমরা সবাই বুঝতে পেরেছ। তো আজকে পর্যন্ত, আগামী ক্লাসে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঘরে থাকবে। আল্লাহ হাফেজ।